আপনাদের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ শ্রী তনয়, যার কাছে কাজই শেষ কথা, কারণ তিনি আগে কাজ করেন পরে মূল্য নেন। চেম্বার দমদম, বালি, গড়িয়া, বিরাটি, নেচেদা, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, বনগা, তারাপীঠ, ব্যারাকপুর, শিলিগুড়ি, শিলচর, আগরতলা। বুকিং 9091265279 86175713 07। নমস্কার বন্ধুরা, আমি আবার তো চলে এসেছি আপনাদের সাথে, কিন্তু আলোচনার কিন্তু শেষ নেই। প্রতিদিন 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 কিছু না কিছু 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 আলোচনা এগিয়ে যাচ্ছে। দেখ, আপনারা খুশি থাকলে আমার খুশি, কারণ জ্যোতিষশাস্ত্রকে সবসময় বিশ্বাসযোগ্য মনে করানোর জন্য আমি চেষ্টা করি, এবং চেষ্টা করি যে জ্যোতিষশাস্ত্র কখনো মিথ্যা হতে পারে না। এই শাস্ত্রটার অনুযায়ী কিন্তু আমাদের জীবন চলা, আমাদের জীবনে বাধাবিঘ্ন সমস্ত কিন্তু কিন্তু এই জ্যোতিষশাস্ত্র মতেই আসে। বন্ধুরা, আজকে আমি একটা বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে সংসার জীবন নিয়ে বলেছি, বিবাহ জীবন নিয়ে বলেছি, বিভিন্ন 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 বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের ব্যবসা স্থান থেকে ব্যবসা, ধরুন কেউ বিজনেস করছে, বিজনেস করাতে ব্যবসা স্থানের থেকেও ভালো বিজনেস করাতে, এই একটা দেখবেন আপনাদের প্রবলেম আছে, এরকম একটা সমস্যা আছেন, ভালো ব্যবসা করাতেও অর্থ ধরে রাখতে পারছেন না। আর এর সাথে সাথে মানে অনেকে আছে না, অর্থের অভাবে ঝুট ঝামেলা হয়। আমি কিন্তু সেই বিষয়টা তুলছি না, আমি বলতে চাইছি যে অর্থের অভাব নেই, অর্থ উপার্জন করছেন, অর্থ অনেক আছে, তবুও কিন্তু সংসারে শান্তি নেই, ঝুট ঝামেলা আছে। তাহলে বিষয়টা কিন্তু দুটো উঠে আসে, যেমন অর্থ প্রথম উপার্জন, আর দ্বিতীয়ত হচ্ছে অর্থ উপার্জন করেও পয়সা থাকতেও সুখ শান্তি নেই সংসারে। কেন, কি কারণ? একটা হচ্ছে আপনার সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন। কি চিন্তা? সন্তান কারো সাথে রিলেশন করেছে, যেখান থেকে কিন্তু আপনি রিলেশনটাকে মেনে নিতে পারছেন না, সম্পর্কটাকে মেনে নিতে পারছেন না, সম্পর্কটা শুধু আপনি চেষ্টা করছেন কাটিয়ে দেওয়া, কিন্তু যেহেতু সে ভালোবাসে জড়িয়ে গেছে, প্রেম ভালোবাসে জড়িয়ে গেছে, কিন্তু সে সম্পর্কটা থেকে কিন্তু বিচ্ছিন্ন করতে পারছে না। আবার যারা লাভাররা, যারা প্রেমিকরা আমার অনুষ্ঠান দেখছো, তারা কিন্তু এটা ভেবো না যে তোমাদেরও সম্পর্কটা এইভাবে কিন্তু কেউ সব মা বাবা কাটিয়ে দেয়। দেখো, প্রত্যেকটা মা বাবা স্বপ্ন থাকে তার সন্তানকে বড় করে সুস্থ সাবল্য চাকরির জীবন বা অনুষ্ঠানিত কোনোভাবে প্রতিষ্ঠিত করার পরে তার জীবনে একজন ভালো জীবনসঙ্গী হিসাবে কাউকে বেছে নিয়ে আসার। কিন্তু সেই জীবনসঙ্গী যদি সমস্যা করে, সেই জীবনসঙ্গী যদি মদমাতাল হয়, সেই জীবনসঙ্গী যদি খারাপ থাকে, তাহলে কিন্তু কোনো মা বাবাই চাইবে না তার সন্তানকে তার হাতে তুলে দিতে। তার জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে সমস্যাটা এক নম্বর গেল, এই সন্তানকে নিয়ে আসছেন মানে অর্থ থাকা সত্ত্বেও, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের বাড়িতে অর্থ উপার্জন করে এনেছে, প্রচুর টাকা আছে আপনার, কিন্তু একদিক দিয়ে শান্তি নেই। কোন দিক দিয়ে শান্তি নেই? আপনার সাথে এ হিংসা করছে, ও হিংসা করছে, হিংসা হিংসিতে আপনাদের নিজেদের মধ্যেই কেমন যেন গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। দর্শক বন্ধু, এই গণ্ডগোলের কি সহসা নেই? অবশ্যই আছে। আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলবো যে আপনারা সবসময় মনে রাখবেন, জ্যোতিষ জগতে যদি শাস্ত্র মানেন তাহলে পরে যেরকম সমস্যা আছে তার সঠিক সমাধানও কিন্তু আছে। আর তার সাথে হচ্ছে আজকে আমি আর একটা আলোচনা করতে চাই, এই সংসার জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের দরকার হচ্ছে একজন ভালো পরামর্শদাতা, মানে জ্যোতিষশাস্ত্র। যেমন ধরুন আজকে আপনাদের রোগ হয়েছে, রোগ হওয়ার পরে আপনি একজন ভালো ডক্টরের কাছে গেলেন, সেই ডক্টর আপনার বিচার করে দিল যে আপনার এই রোগটা হয়েছে, সেই ডক্টর আপনাকে ওষুধ দিল, আর আপনার এইরকম সমস্যার মধ্যে কিন্তু ডক্টর না, সেই জায়গাটা প্রয়োজন আছে একজন ভালো পরামর্শদাতা, জ্যোতিষী। আমি নিজেকে মনে করি
অনেক বড় কিন্তু মনে করি না, কিন্তু আপনাদেরই ভালোবাসায় আপনাদের সামনে যখন আমি কথাগুলো তুলছি তাহলে আমি নিজেকেই মনে করি যে আমি অবশ্যই সঠিক পরামর্শ দিতে পারবো। আর এই পরামর্শটা দিতে পারবো বলেই কিন্তু আমি আজকে জ্যোতিষী রূপে আপনাদের সামনে মিডিয়ায় বসতে পেরেছি। দর্শক বন্ধু, এবার চলে যাচ্ছি সংসারের শান্তি কারণে। আপনার সংসারের এরকম আর একটাও শান্তি আছে, এই হিংসাহিংসির কারণে গণ্ডগোল লেগে আছে, কিন্তু অর্থ থাকতেও অর্থ অনেক পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে। কি কারণে ব্যয় হচ্ছে? হয়তো আপনার মনটা খুব পরিষ্কার, মায়া মমতা খুব ভালো, মানুষকে সাহায্য করেন, কিন্তু সেখান থেকে কিন্তু অর্থ দেওয়ার পরে সেই অর্থ কিন্তু আপনি তুলতে পারছেন না, তখন কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন। অনেক লোকের সাহায্য নিচ্ছেন, অনেক পরামর্শ নিচ্ছেন কিভাবে অর্থটা উঠতে পারেন, কিন্তু বন্ধুরা আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারছেন না। আজকে জোর গলায় আপনাদের বলে দিচ্ছি, জোর গলায় বলে দিচ্ছি, আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমি তার সমাধান করতে পারবো। আমি প্রত্যেকটা এপিসোডে আমি যা বলে এসেছি এখনো বলছি, মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র যদি সত্য হয়ে থাকে, তন্ত্রশাস্ত্র যদি সত্য হয়ে থাকে, তার ক্রিয়া দ্বারা আপনাকে আমি উপকার করে দেবই দেব। আর চ্যালেঞ্জটা আমি এই কারণেই নিতে পারি, কারণ আমি আগে কাজ করি পরে প্রতিকারের মূল্য নিই। যাই হোক, গ্রহ নক্ষত্রের বিচার তো অবশ্যই আছে, জ্যোতিষ ছক একটা হরস্কোপ ছক, বিচারের ওপর ভিত্তি করে জীবন কাহিনী চলা। আপনারা যারা লাইভ অনুষ্ঠানে ফোন করেন, জানতে চান যে দাদা আমার সন্তানের কেরিয়ারটার ব্যাপারে একটু বলুন, আমি কিন্তু লাইভ অনুষ্ঠানে থাকি, আপনাদের যেইটুকানি পারি বলে দিই। দেখুন, সঠিক বিচারে আমি কিন্তু ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে আপনার ডেট অফ বার্থটা নিয়ে তবে বিচার করছি, আমি কিন্তু আপনার সাময়িক নাম গোত্র বা নাম জিজ্ঞাসা করে, ফলেন কোন একটা কিছু জিজ্ঞাসা করে, আপনার আনুমানিক বয়স কত জিজ্ঞাসা করে আপনার সমস্যার কথা বলছি না, আমি কিন্তু আপনার ডেট অফ বার্থ নিয়ে সঠিক হরস্কোপ ছকটা পেয়ে তবেই সাময়িক কথাগুলো বলছি, কারণ যেটা সত্যি সেটাই বলবো। আর যদি আপনার আনুমানিক বয়স আর নাম নিয়ে যদি কথা বলি, এইটুকানি বুঝে নেবেন যে আপনি আনুমানিক বয়স অনুযায়ী আপনার কমন কথা সবাই বলতে পারে, আপনার কমন কথা সবাই বলতে পারে, আপনার আনুমানিক বয়স অনুযায়ী আপনি এখন এই সমস্যায় পড়তেই পারেন। সেটা একটা বলে দিল, আপনি হয়তো ভাবলেন বাহ এ তো আমাকে নাম জিজ্ঞাসা করেই সব বলে দিচ্ছে। না বন্ধুরা, শাস্ত্র যদি সত্যি হয়ে থাকে, জ্যোতিষ যদি সত্য হয়ে থাকে, হরস্কোপ ছক অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। চিটিংবাজি প্রতারণা করে কিন্তু শাস্ত্রটাকে মিথ্যা বানানো যায় না। যদি ছক কথা বলে, দেখবেন যে কোনো জ্যোতিষী ছক অনুযায়ী যদি কথা বলে থাকে সেটাই সঠিক হতে বাধ্য। যদি নাম আনুমানিক বয়স এইগুলো যদি নিয়ে থাকে, তাহলে পরে আপনার আনুমানিক বয়স অনুযায়ী আপনি কি এই সমস্যায় পড়তেই পারেন, সেই কমন কথা সবাই বলতে পারে। আর সেই বিশ্বাসের দ্বারায় আজকে আপনারা প্রতারিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, কারণ আপনাদেরও কিছু ভুল আছে। বন্ধুরা ক্ষমা করবেন, আমি এত বড় কথা বললাম বলে আপনারা কেউ কিন্তু ভুল করতে পারেন না। আসলে আপনারাই ঠিক করতে পারেন না যে কোন জ্যোতিষীর কাছে গেলে আপনি সাকসেস পাবেন। যেমন আজকে আমি অশান্তির কারণগুলো বলে দিলাম, আবার যখন ব্যবসা করছেন, যখন ব্যবসা করছেন ব্যবসা আমি বলেছিলাম কিন্তু যে অর্থ উপার্জন কিন্তু করছেন, অর্থ ধরে রাখতে পারছেন না বা অর্থ কাউকে ধার দিয়ে সেখান থেকে তুলতে পারছেন না, আবার জায়গা দিচ্ছে, এমনও কিছু বন্ধুরা আছেন আমার যারা ব্যবসা করছেন সাকসেস পাচ্ছেন না। কিসের ব্যবসা করব, কিভাবে চলব ভেবে কুল করতে পারছে না। বন্ধুরা মনে রাখবেন, শাস্ত্র মতে মানুষের জীবনে যেমন সমস্যা আছে তার সমাধান কিন্তু অবশ্যই আছে।
সমাধান দিতে গেলে অবশ্যই সঠিক ক্রিয়া করা দরকার। তন্ত্রের যে পাওয়ার আছে সেই পাওয়ার সঠিক তিথিতে সঠিক নক্ষত্রে সঠিক দিনে যদি করা যায় উপকার আপনি পাবেন পাবেন। বন্ধুরা আমি একটা কথাই বলবো, কমন কথাই চলবেন না, আপনার মুখ দেখে যদি সত্যি সত্যি আমি কিছু বলে দিতে পারতাম তাহলে আমি ভগবান হয়ে যেতাম না। আমাদের আমরা সবাই একজনকেই ভয় পাই, সে হচ্ছে ভগবান। এই ভগবানকেই আমরা ভয় পাই, তাই ভগবানের নামে মিথ্যা কথা না বলে শাস্ত্র যখন সঠিক জায়গা পেয়েছে সেই শাস্ত্রকে সঠিকভাবে যোগ্যতা দিয়া আমাদেরই কর্তব্য। তাই অবশ্যই আপনার ডেট অফ বার্থটার ছকটা আমার কাছে প্রয়োজন আছে, প্রয়োজন আছে। আর যাদের হরোস্কোপ শক করার জন্য ডেট অফ বার্থ নেই, অনেকেই আছেন যাদের অনেক দিন আগে জন্ম হয়েছে, অনেক সময় ডেট অফ বার্থ হারিয়ে যায়, সঠিক সময় দিনক্ষণ কিছু বলতে পারে না, তাদের জন্য বিচার আছে। তাদের হাত বিচারের মাধ্যমে রবি মঙ্গল শনি বৃহস্পতি প্রত্যেকটা গ্রহের বিচার কিন্তু আমাদের এই হাতের রেখাতেই কিন্তু উঠে থাকে। আর হাতের রেখায় যখন উঠে থাকবে তখন কিন্তু আপনাদের সেই সমস্যার কি কথা হতে পারে সেটা কিন্তু ভালো করে বিচার করে দিয়ে যাবে। যাই হোক, আমি কথাই ছিলাম সংসারে একটা অশান্তির কারণ সেটা হচ্ছে যে সন্তানকে সে রিলেশন যেটা করে ফেলেছে, যেমন আমার কাছে ক্লায়েন্ট আছে আমি তার কথাগুলোই বলি, আজকে সেইখান থেকে আপনি সারিয়ে আনতে পারছেন না, বা রিলেশন করেও সেই সম্পর্কে সেই সন্তান সুখে শান্তিতে বসবাস করতে পারছেন না। অনুষ্ঠানটা যদি আমার দেখে থাকেন, আমার প্রোগ্রামটা যদি দেখে থাকেন, বড় কথা বলছি না বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন বুকিং নাম্বারটা ফটাফট নিয়ে আমার সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত আমি কথা বলি, যারা বিজি পাচ্ছেন তারা চেষ্টা করে যাবেন, যারা পেয়ে গেছেন তারা তো কথা বলেই নিচ্ছেন, যারা পাচ্ছেন না তারা ডাইরেক্ট চেম্বারে দেখা করুন। অবশ্যই আমি আপনাদের সময় নিয়ে দেখব, সময় নিয়ে কথা বলবো, এবং আপনার সঠিক রেমেডি কিভাবে পাবেন আমি দেব। বন্ধুরা তন্ত্র অত সোজা জিনিস নয়, তন্ত্র অত সোজা জিনিস নয়, জ্যোতিষ বিচার অত সোজা জিনিস নয়। আজকে আমি জ্যোতিষী হয়ে গেলাম, আজকে কিছু বই কিনে পড়ে জ্যোতিষী হয়ে গেলাম, তান্ত্রিক হয়ে গেলাম, ক্রিয়া করতে পারলাম না, সেরকম জ্যোতিষ আমি হতে চাই না। আমি চাই আমি পারবো যেটা সেটা নিয়েই চলবো, কারণ ভবিষ্যৎ আপনার আমি ঠিক করবো। আমার ভবিষ্যৎ তখনই ঠিক হবে যখন আপনারা ঠিক থাকবেন। তাই বন্ধুরা বড় কথা বলছি না, আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি একটাই কারণ, আপনার সমস্যা সমাধান আমি হওয়ার পরেই কিন্তু মূল্যটা নিচ্ছি। ভয় পাবেন না, চিন্তা করবেন না, বুকিং করুন, চলে আসুন, সময় নিয়ে দেখুন, কথা বলুন, যদি ভালো লাগে কাজ করুন, ভালো না লাগলে কাজ করবেন না। আমি বলে দিচ্ছি আপনাদের যখন আমি সুফল দিতে পারবো তখন কিন্তু আমি নিজেকে গর্ববোধ করব। বন্ধুরা সব সময় মনে রাখবেন শ্রী তনয় কিন্তু সেই কথাই বলে যেটা করতে পারে। আপনাদের বিভিন্ন সমস্যায় নিয়ে কিন্তু আপনারা জড়িয়ে আছেন, বিভিন্ন সমস্যা থেকে কিন্তু বার করে আনা সম্ভব হচ্ছে না, কিন্তু সেই সমস্যাগুলো জানতে হবে, শুনতে হবে। আবার এরকম ভালোবাসার ক্ষেত্রেই বলছি, ব্রেকআপ হয়ে গেছে আপনারা কিন্তু এই সমস্যাতেও অনেকে ভুগছে, তাহলে কি তার সমাধান নেই? আমি কিন্তু প্রথম থেকে কিন্তু একটা কথাই বলে আসি যে পবিত্র ভালোবাসা থাকলে তার মর্যাদা আমি অবশ্য দিই, কারণ ভালোবাসা কিন্তু সবার জীবনেই আসে, কারণ আমাদের মন বলে কিছু একটা আছে, যার মন নেই সে মানুষ হিসাবে কঠিন, তাকে কোনোদিন মানুষ হিসেবে গণ্যতা দেওয়া যায় না, সে পাপ কাজে লিপ্ত হয়, সে অমানুষ হয়। যার মন আছে তার ভালোবাসা সৃষ্টি হবেই হবে।
বন্ধুরা মনে রাখবেন, পবিত্র ভালোবাসাকে উপযুক্ত জায়গা করে দিতে আমি আগিয়ে আসি। আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই থাকবো। আসছি আমি টোটকার অনুষ্ঠান নিয়ে, আমি কিছু টোটকা আপনাদের দেব, কোথাও যাবেন না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি টোটকা নিয়ে আপনাদের জন্য, সুন্দর সুন্দর টোটকা। আপনাদের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ শ্রী তনয়, যার কাছে কাজই শেষ কথা, কারণ তিনি আগে কাজ করেন পরে মূল্য নেন। চেম্বার দমদম, বালি, গড়িয়া, বিরাটি, মেচেদা, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, তারাপীঠ, ব্যারাকপুর, শিলিগুড়ি, শিলচর, আগরতলা। বুকিং 9091265279 86175713 07। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি টোটকা নিয়ে। টোটকা আজকে আমি দেব বিদ্যা নিয়ে। মনে রাখো বন্ধুরা, শিখিয়ে দিয়ে খাতা পেনটা নিয়ে নাও, আর মনে রাখবে টোটকা বলার আগে দুটো কথা বলে নিই। টোটকা কিন্তু আমি দেব, সেই টোটকা কিন্তু মনে করে রাখবে, এবং টোটকা করে কি ফল পাও, টোটকা করে ভালো আছো কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। বন্ধুরা, আজকের টোটকাটি হচ্ছে বিদ্যা নিয়ে। যারা 5 বছর থেকে 10 থেকে 12 বছর পর্যন্ত বয়স, তারা মানে ছোট শিশুদের কথা বলছি, তাদের মা বাবা এই কাজটি করবেন। দেখুন, অনেকদিন আগে আমি একটি লাল পেনের একটা টোটকা দিয়েছিলাম, সেই টোটকাতে আমি আজকেও বলে দিচ্ছি, তার সাথে আর একটা এক্সট্রা টোটকা দেব। দেখুন, তার থেকে সে যখন পেন্সিল দিয়ে লিখছে, তার পেন্সিলটি চুরি করে নেবেন, চুরি করে একটি লাল কাপড়ে পেঁচিয়ে ঠাকুরের স্থানে রেখে দেবেন, প্রতিদিন একটু ধূপ দেখাবেন। এই ছোট শিশুর বাবা মা এটা মা করবেন, কিন্তু বাচ্চাটি যেন টের না পায় তার পেনটি চুরি করেছেন। আর একটা টোটকা যেটা আমি দিয়ে দেবো, এই টোটকাতে আমি অনেকদিন আগে দিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে জানাওনি যে কীরকম রেজাল্ট পেয়েছো। তাই বন্ধুরা, অনুগ্রহ বলছি, টোটকা যদি তোমরা করে ফল পাও, তাহলে কিন্তু অবশ্য আমাকে কিন্তু জানাবে। আর তার আগেও আর একটা কথাও বলে দিচ্ছি, টোটকায় কিন্তু সব বড় সমস্যা মেটে না, সমস্যার সমাধান করতে গেলে কিন্তু অবশ্যই শ্রী তনয়ের কাছে আসতে হবে, জানতে হবে, শ্রী তনয়ের কাছে সমস্ত পরামর্শ নিতে হবে। চলো, 5 থেকে 12 বছর বয়সের মধ্যে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য আর একটা টোটকা দিয়ে দিচ্ছি। তার মা একটা কাজ করবেন, যখন সে পড়তে বসবে, যখন সে পড়তে বসবে, তখন তার পড়ার টেবিলে, মানে তাকে পড়ানো, সে তো দুরন্ত বাচ্চা হবে, কারণ ছোট বাচ্চা, সে এই দিক ঘুরবে ওই দিক ঘুরবে, তবুও আপনি চেষ্টা করবেন খাটের ওপর পড়ান বা নিচে পড়ান বা টেবিলে পড়ান, যে সবসময় চেষ্টা করবেন টেবিলে বসিয়ে পড়ানো। যদি টেবিলে সম্ভব না হয়ে থাকে তো আপনি খাটেও পড়াতে পারেন, কিন্তু যেখানে পড়তে বসবে সেখানে এক গ্লাস কাচের গ্লাসে এক গ্লাস জল রেখে দেবেন, কিন্তু জলটা কিন্তু বাচ্চাটাকে খেতে দেবেন না, জাস্ট ওই গ্লাসটা ওর পড়ার সামনে রেখে দেবেন একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে, কারণ বাচ্চাটার মাঝে মধ্যে ওই গ্লাসটার প্রতি চোখ পড়বে, আর সেই মুহূর্তে মাস্টার পড়াবে বা আপনি পড়াবেন, দেখবেন বাচ্চাটার ব্রেনটা কিন্তু অবশ্যই বিদ্যাগুলো মনে থাকবে। এবার চলো চলে যাচ্ছি, যারা প্রায় 12 থেকে 20 বছর বয়স হয়ে গেছে, তাদের কিন্তু বিদ্যা নিয়ে একটা চিন্তাভাবনা এসে গেছে। আমরা তো উচ্চ ক্লাসে উঠে গেছি, কিন্তু আমাদের রেজাল্টটা কী হবে, মাধ্যমিক রেজাল্ট কী হবে, পড়াশোনায় কী হবে, আমরা কী রেজাল্ট পাবো, এরকম চিন্তাভাবনা যখন চলে যাচ্ছ, তাদের জন্য আমি কিন্তু ভালো একটা টোটকা দিচ্ছি। সে টোটকাতে কিন্তু অবশ্যই করবে, দেখবে ময়ূরের পালক আছে, তোমরা কিন্তু এই প্রচলিত জিনিসটা জানো, ময়ূরের পালক অনেক সময় বইয়ের মধ্যে রেখে দাও, না তোমরা সেই ভুলটা করবে না, ময়ূরের পালক একটা কিনে আনবে, কিনে যেই ঘরে তোমরা পড়তে বসো সেই ঘরের উত্তর দিকে সেই ময়ূরের পালকটা দেয়ালে আটকে রাখবে। মনে রেখো, ময়ূরের পালকটা উত্তর দিকে দেয়ালে আটকে রাখবে যেই ঘরে পড়তে বসো, তাহলে কিন্তু পড়ায় কিন্তু যেই পড়াটা তুমি পড়ছো সেটা কিন্তু মনে থাকবে, কারণ বিদ্যায় ভালো তখনই হওয়া যায় যখন পড়াটা আমি যেইটুকুনি পড়ছি সেটা যেন মনে থাকে। তাই বন্ধুরা, এটা গেল। তার সাথে আর একটা করবে, যখন দেখছো খুব অসুবিধা হচ্ছে, আমি বিদ্যায়
কিছুতেই পারছি না, পড়াশোনা করছি কিন্তু মনে কিছুতেই রাখছে না। ভালো করে শুনে নাও, শনিবারের দিন একটা অশক্ত গাছের পাতা জোগাড় করবে, শনিবারের দিন একটা অশক্ত গাছের পাতা জোগাড় করবে এবং সেই পাতার ওপরে সর্ষের তেল আর হলুদ গুলে আর তার সাথে একটু সিঁদুর মিশিয়ে, মনে রাখবে একটা পাত্রে সর্ষের তেল দিয়ে কাঁচা হলুদ এবং সিঁদুর গুলে ওই পাতাটার ওপরে ওং লিখবে। ওং লেখার পরে তার নিচে মা লিখবে, ওং লিখে তার নিচে মা লিখবে। সে যে কিছু দিয়েই লেখো না কেন, আঙ্গুল দিয়ে হোক কোনো কাঠি দিয়ে হোক লেখো, কিন্তু কাজটি করবে শনিবারের দিন, মনে রাখে না। লিখে সেই পাতাটা তোমার টেবিলে যত বই থাকুক, কারণ উঁচু ক্লাসে পড়ার সময় উঁচু ক্লাসে যখন উঠে যাচ্ছ তখন কিন্তু তোমার টেবিল ভর্তি হয়ে গেছে, তখন কিন্তু সেই বইয়ের যে কোনো একটা জায়গায় সেই পাতাটা রেখে দেবে। দেখবে বন্ধুরা তোমাদের কিন্তু পড়া মুখস্থ অবশ্যই থাকবে। আর এই টোটকাতে কী ভালো রেজাল্ট পাচ্ছ না পাচ্ছ আমাকে একটু জানাবে, তার সাথে করে কথা বলে রাখি। মনে রাখবে বড় খারাপ পজিশনে থাকলে যদি তোমার হরোস্কোপ ছকে ডিস্টার্ব থাকে তো টোটকাতে কিছু হতে নাও পারে, তার জন্য বিচার করিয়ে অবশ্যই একটু পরামর্শ নিয়ে সঠিক রেমেডিটা ধারণ করো। কারণ ছকের মধ্যেই লুকিয়ে আছে তোমার বিদ্যার জায়গা, ছকের মধ্যেই লুকিয়ে আছে তোমার চাকরির জায়গা, ছকের মধ্যেই লুকিয়ে আছে তোমার কেরিয়ার, ছকের মধ্যেই লুকিয়ে আছে তোমার সাকসেস। তাই প্রত্যেকটা জায়গার কিন্তু বিচার আছে এবং বিচারের মাধ্যমে গ্রহের ফল, গ্রহের ভালো ফল, গ্রহের দৃষ্টি, নক্ষত্রের ফল বিভিন্ন বিচার করে একটা রেজাল্ট পাওয়া যায়। আর এই সেই রেজাল্টের মাধ্যমে আমরা জ্যোতিষীরা যে রেমেডিটা ধারণ করাবো সেই রেমেডি অনুযায়ী তোমার কিন্তু কেরিয়ার সাকসেস হবে। কিন্তু মনে রাখতে হবে তার জন্য সঠিক জ্যোতিষীর কাছে পরামর্শ নিতে হবে। তোমরা যদি আমাকে উপযুক্ত মনে রাখো, তোমাদের কাছে যদি আমি যোগ্যতা অর্জন করতে পারি, তোমরা যদি মনে করে থাকো যে স্ত্রী তনয়দার কাছেই আমি কাজ পাবো, তাহলে বন্ধুরা দেরি নয় তাড়াতাড়ি আমার বুকিং নাম্বারটা নোট করে নাও, বুকিং করো তোমাদেরই কাছাকাছি কোনো চেম্বারে তো আমি অবশ্যই আছি। বুকিংটা এই কারণে করতে বলছি কারণ তোমাদের আমি যে টাইমটা আসতে বলবো সেই টাইমে আসলে তোমাদের পার্সোনালিভাবে আমি একটু ভালো করে বিচার করে দিতে পারবো। আর মনে রাখবে তন্ত্রের মাধ্যমে আমি কিছু প্রতিকার করি, যে প্রতিকারগুলো বড় বড় প্রতিকার, যেমন সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে আছেন, রিলেশনশিপে চিন্তায় পড়ে আছেন, শত্রু সমস্যায় চিন্তায় পড়ে আছেন, ডিভোর্স মামলা মকদ্দমা এরকম বিভিন্ন বড় বড় সমস্যা আছে, তার কিন্তু তন্ত্রের ক্রিয়া অবশ্যই দরকার। সেই ক্রিয়াটা সঠিক দিনে সঠিকভাবে আমি অবশ্যই করে থাকি। তার জন্য বন্ধুরা আমার প্রত্যেকটা অনুষ্ঠান মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে, পুরনো অনুষ্ঠানটা দেখবে, আর টোটকা যেগুলো আমি দেবো ফোনের মাধ্যমে কিন্তু জানাবে। আর লাইভ আমি যখন আসি চেষ্টা করবে লাইভ অনুষ্ঠানে আমি কিন্তু তোমাদের যেটুকুনি পারি বলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু মনে রাখবে সঠিকভাবে কিন্তু বিচার করতে গেলে সময় লাগে। কারণ নক্ষত্র গ্রহের ফল প্রত্যেকটা দেখেই কিন্তু একটা হরোস্কোপ ছক তৈরি হয়। বন্ধুরা আজকে প্রায় সময় শেষের মুখে, আমি আবারও আসবো তোমাদের সামনে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে খেয়াল রাখবে, আর মনে রাখবে সমস্যা যেমন তোমাদের আছে তার সমাধান আছে, তার জন্য কে আছে, একটাই নাম জ্যোতিষ শ্রী তনয়, আমি আছি তোমাদের জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমি আবারও আসবো তোমাদের সামনে নতুন কিছু নিয়ে। নমস্কার। আপনাদের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ শ্রী তনয়, যার কাছে কাজই শেষ কথা, কারণ তিনি আগে কাজ করেন পরে মূল্য নেন। চেম্বার দমদম, বালি, গড়িয়া, বিরাটি, মেচেদা, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, বনগা, তারাপীঠ, ব্যারাকপুর, শিলিগুড়ি, শিলচর, আগরতলা। বুকিং 9091265279 8617571307।